এজনো বাংলাদেশী সোমাবলৈ দিয়া নহব। ইন্ডিয়া হেজ ইনস্ট্রাক্টেড স্টেট গভর্নমেন্ট টু সিকিউর দ্য ইন্ডো বাংলাদেশ বর্ডার কমপ্লিটলি সো দ্যাট নো ওয়ান ক্যান কাম ইনসাইড দ্য কান্ট্রি। অ্যাকর্ডিংলি আসাম গভর্নমেন্ট ইজ মেইনটেইনিং স্ট্রিক্ট ভিজিল ইন দ্য বর্ডার এরিয়া অ্যান্ড এজ অফ নাও নো ওয়ান হেজ এন্টার্ড ইন টু আওয়ার কান্ট্রি এক্সেপ্ট দোজ হু হ্যাভ ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যান্ড জেনুইন অ্যান্ড বোনাফাইডি সিটিজেন অফ দিস কান্ট্রি। মুখ্যমন্ত্রীর আশ্বাস ঘোষণার সময়তে বাংলাদেশী চুর ডকাইতে টহল দি ঘুরছে অসমত। এইবার ঢিঙর বজারত ধরা পড়ল একটা বাংলাদেশী গরু চুর। বাংলাদেশের সীমান্তর কাটাতার পার করে চোরাং গরু সরবরাহর কারবার দীর্ঘদিন ধরে চলি আছে। এইবার কাটাতার পার হয়ে অসমর গরু চুর করবলে খুদ অসমত সুমাইছে বাংলাদেশের গরু চুর। বুধবারে ঢিঙর সাপ্তাহিক গরু বাজারের পর ঢিং আরক্ষীয় গ্রেপ্তার করলে হুমায়ুন কবির নামের এই চোরাং গরু ব্যাপারীট। হুমায়ুনের ঘর বাংলাদেশের সিলেট জেলার গায়নঘাট থানার সমীপত। বছর বছর চোরাং গরু ব্যাপারত নমা হুমায়ুনে যা 4 আগস্টত মেঘালয়ের ডাউকি সীমান্তরে অবৈধভাবে প্রবেশ করা বলে খুদ স্বীকার করেছে আরক্ষীর সম্মুখত। ঢিং আরক্ষীয়ে যাকালি একটা অভিযান চলায় এজন সন্দেহযুক্ত বাংলাদেশী নাগরিকক করায়ত্ত করে আর তিনজন ব্যক্তি খাটোয়াল থানা আন্ডারের। এতে গরু বাজারত গরু কিনবলে আইছিলে দুজন মানুষ। আমি বাংলাদেশী ব্যক্তি আমি করায়ত্ত করেছো। তেওঁর নাম হল হুমায়ুন কবির। পাসপোর্ট নোহাকে বা কোনো ধরনের লিগেল ট্রেভেল ডকুমেন্ট নোহাকে ভারতত আহিছে। 4 তারিখে ভারতত সোমাব কৈছে আর আহি পেলায় 4 তারিখ রাতে আর 5 তারিখ শিলংতে থাকিলে। 6 তারিখে আহি খাটোয়াল পাইছে। খাটোয়ালত নিশা 6 কালি আমার ঢিঙত ধরা হয়েছে। ইফালে এই হুমায়ুন কবিরক চোরাং গরু ব্যাপারত সহযোগ করা অসমৰ আন 3টা চোরাং গরু সরবরাহকারীকো গ্রেপ্তার করেছে ঢিং আরক্ষীয়ে। আবুল হুসেইন, মকবুল হুসেইন আর মতিবুর রহমান নামের এই 3টা চোরাং গরু সরবরাহকারীর ঘর নগাঁও জেলার খাটোয়াল। যি সময়ত বাংলাদেশের পরিস্থিতিক লৈ ভারত বাংলাদেশ সীমান্ত সিল করবলৈ কেন্দ্র আর রাজ্য উভয় সরকারে নির্দেশনা জারি করেছে সেই সময়ত বিনা পাসপোর্টত অসমত চোরাং গরু ব্যাপারীয়ে টহল দি ঘুরা কার্যই সুরুঙা ব্যবস্থার উপর বৃহৎ প্রশ্ন তুলি ধরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।